এইজন্য মুসলিমদের জন্য কর্তব্য হচ্ছে কাবার অবিকল কেউ যদি বাধা না আসে সেটা ভেঙে চুরমার করে দিতে হবে। কাবা একটাই কপি হবে না। আমরা অনেক সময় ইউটিউবে আমরা কি দেখি, ইউটিউবে আমরা দেখি ফেক কাবা, মানে ভুয়া কাবা নামে দেখা ইরানের মধ্যে ফেক কাবা তৈরি হয়েছে। পরে দেখা গেল তারা হজ্জের ট্রেনিং দেওয়ার জন্য একটা স্টেডিয়ামের মতো করে মাঝখানে রেখে তওয়াফ করাচ্ছে, এটাও ঠিক না। কাবার দ্বিতীয় কপি করতে গেলা কেন? যুগ যুগ ধরে হজ করে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে, আরও আগে থেকে নিয়ে, ওই যে একটা ফেক কাবা তৈরি করলো সেটাকে তো তওয়াফ করাই হচ্ছে। এত ট্রেনিংয়ের দরকার হয় না যে কাবা আরেকটা তৈরি করে নিয়ে তারপর তাদেরকে ঘুরে ঘুরে লাপ্পাইক বা তাসবিহ তাহলিল পড়ে পড়ে রুকনিয়ামানি বানিয়ে করতে হবে, চলবে না। ঘরে বসে ট্রেনিং দেন, সেখানে গিয়ে শিখে নিবে, নতুন দ্বিতীয় কোনো ফেক কাবার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, এটা হলো স্পষ্ট কথা। কোটি কোটি মানুষ হজ করে আসছে, কারো আলাদা বাইতুল্লাহ ফাইফে কাবার মতো করে একটা স্ট্রাকচার তৈরি করে তাদের তওয়াফ করতে হয় না, তোমাদের কেন লাগবে? আর আমরা তো মানে কি বলবো, এমন এক দেশে বসবাস করি খালি হজ বাবা হয়ে গেছে, হজ বাবা, ওর কাছে গেলে আর হজ করতে হইব না। তাহলে বাই কাবার মতো করে কাবা তৈরি করলে যদি তাকে ভেঙে চুরমার করে শেষ করে দিতে হয়, মুসলিম শাসকদের কি উচিত? নিজেকেই হজ বাবা বলে দাবি করছেন, ওরা কি অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাবে না ফাঁসি দিবে না কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, কোরআনুল কারীমের আয়াত থেকে প্রত্যেকটা মুসলিম নেতা এবং শাসকদের শিক্ষা নেওয়া উচিত, যেহেতু আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নেই, ইসলামও এটা বলে না। এর জন্য দায়িত্বটা তাদের প্রতি দিয়ে দিলাম। হজ বাবা মানে মাজারের জিয়ারত করা হয়, তওয়াফ করে, নিজামুদ্দিনের সেই আস্তানা, বাংলাদেশের বহু বহু জায়গায় খানকা এগুলোতে তওয়াফ করা হবে, আর মুসলিমরা বসে বসে চুপচাপ দেখবে, এটা ইসলাম বলে না। দিনই ভাইয়েরা আমার, সেই দিকে যাচ্ছি না, যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা কি শিখলাম, বাইতুল্লাহ মতো যেমন দ্বিতীয় কোনো কপি পৃথিবীতে থাকবে না, কাবা একটাই, সেটা মক্কায় অবস্থিত। এই জন্য আমি এর আগে খুতবায় একবার বলেছিলাম, অনেক আগে, আমাদের মনে যেন মেকি আর্টিফিশিয়াল কোনো শ্রদ্ধাবোধ কোনো কিছুতে না আসে, বাইতুল্লাহ মতো করে বানিয়ে যায় না, আমাদের মতে বাইতুল্লাহ ছবি আছে একটা স্ট্রাকচারের মতো বানিয়ে দিয়েছে, ওটাকে খাওয়া দিয়েছে, চুমু খায় এখন পাড়া দিবে না,